ঝাড়ি মারাটা হয়েছিল একটা সময়, কিন্তু সেটা প্রেম পর্যন্ত গড়ায়নি। টপ দিয়ে পরে চলে গেলাম, হয়তো শার্ট দিয়ে একটা লিনেন শাড়ি পরে বেরিয়ে গেলাম, স্নিকার্স দিয়ে পরে বেরিয়ে গেলাম। হয়তো ছোটোবেলার পুজোটা অনেক বেশি পিওর ছিল, অনেক বেশি আন্তরিক ছিল, এখন ভীষণ বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে খানিক। ঈশার এবছরের পুজোর প্ল্যান কি? এই বছরের আমার পুজোর কোনো রিলিজ নেই, প্রথম কথা। লাস্ট ইয়ার দুটো রিলিজ ছিল, তো আমি শুধু প্রমোশন করে কাটিয়েছি। এই বছরে আমি না পুষিয়ে নেবো ভাবছি সেটা। এই বছরে আড্ডা তো দেবই ডেফিনেটলি, ওটা প্রত্যেক বছর সপ্তমীর পর থেকে দিই। বাট আগের বছর স্ট্রেস ছিল, ছবি রিলিজ হয়েছে, কেমন চলছে, কার কীরকম লাগছে, ওই স্ট্রেসটাও এবারে নেই আমার। সো আমি এই বছর শুধু খাবো, আড্ডা দেবো, ঘুমোবো, পিওর ছুটি, কোনো কাজ নেই, এটা প্ল্যান আছে। এবং কলকাতায় ডেফিনেটলি থাকবো, মানে অনেকে হয় না পুজোর সময় বাইরে চলে যায়, সেটা করছি না, পুজোয় থাকবো বাইরে। এই যে খাবো বললে, ডায়েটের বাইরে পুজোর কটা দিন নাকি ডায়েট চলতে থাকে? আমি এখন থেকে ডায়েটের বাইরে, কারণ পুজোর কটা দিন হঠাৎ করে করলে তখন একটা শরীরের ওপর চাপ পড়ে যায়। আমি আগে থেকে প্র্যাকটিস করছি, আপাতত আমি ডায়েটের বাইরে, রোজই প্রায় কিছু না কিছু বাইরের খাওয়া হচ্ছে, তো পুজোর সময় সেটা ডাবল হবে, কিছু করার নেই। ঈশার পছন্দের খাবারের তালিকায় কী রয়েছে? পুজোর সময় বাঙালি, ডেফিনেটলি বাঙালি খাবার, আর অষ্টমীর প্রসাদ বা নবমীর ভোগ, ওইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি অঞ্জলি নিই বা না নিই, অনেক সময় হয় যে আগের দিন রাতে ভীষণ রাত করে ফিরলাম, পরের দিন সকাল সকাল অঞ্জলিটা নেওয়া হলো না, কিন্তু ভোগটা আমার মিস হয় না, ওটা খেতে আমার খুব ভালো লাগে, তো ওটা তো আছেই তার সঙ্গে। বাঙালি খাবার মাস্ট পুজোর সময়। এছাড়া আমার সব রকম খাবার ভালো লাগে, আমি সি ফুড খেতে পারি না, আর বাকি সব খেয়ে নিই, সব আমার খাওয়া নিয়ে বাজবিচার খুব কম। ঈশার কাছে পুজোর সাজ মানে কি শুধুই সাবেকি সাজ না ওয়েস্টার্ন সাবেকি মিলিয়ে? পুজোর সাজ মানে শাড়ি 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 তিনবার, কিন্তু শাড়িটা বিভিন্ন রকম হতে পারে, যেহেতু আমি খুব বেশি নিজে সাজতে পারি না, সবসময় আমাকে ডিপেন্ড করে থাকতে হয় আমার হেয়ার স্টাইলিস্ট বা স্টাইলিস্টের ওপর। তো সেই জন্য আমি যেটা করি, যদি ঈশাকে জিজ্ঞেস করো, আমি বিভিন্ন রকম শাড়ি বিভিন্নভাবে পরি, টপ দিয়ে পরে চলে গেলাম, হয়তো শার্ট দিয়ে একটা লিনেন শাড়ি পরে বেরিয়ে গেলাম, স্নিকার্স দিয়ে পরে বেরিয়ে গেলাম। আমার কাছে শাড়িটা হচ্ছে আলটিমেট কথা পুজোর সময়, সেটা আমি পরবই ডেফিনেটলি, সেটা বিভিন্ন রকমভাবে স্টাইলিং করে পরে নিই। হ্যাঁ, মোস্টলি কটন শাড়ি, কটন লিনেন, যেগুলো কমফোর্টেবল মলমল শাড়ি, সেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। ছোটোবেলার পুজো এবং এখনকার পুজোর একটা তফাৎ রয়েইছে, এখন তুমি একজন সেলিব্রিটি, বাইরে সবার মতো গিয়ে প্যান্ডাল হপিং বা ধরো কোথাও খেতে যাওয়া বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় বা কোথাও, সেক্ষেত্রে সেই ছোটোবেলার পুজো কাটানোটা কি কোনোভাবে মিস করো? ছোটোবেলা আর এখনকার তুমি যে বললে না ডিফারেন্সটা, সেটা আমার কাছে অ্যাকচুয়ালি কিছু ডিফারেন্স মনেই হয় না, কারণ আমি ভীষণ ঘরকোনো ছিলাম প্রথম থেকে, ছোটোবেলা থেকে, তো আমি খুব একটা বেরোতাম না, বাড়িতেই আড্ডা, ওই বাড়িতে আড্ডা হচ্ছে, বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, আমি বাইরে খুব একটা যেতাম না। আমার মেইন ডিফারেন্স যেটা মনে হয়, এখন এত বেশি থিম বেসড হয়ে গেছে না, আমার ওটা ভালো লাগে না। আমার মনে হতো ছোটোবেলার পুজোটা অনেক বেশি পিওর ছিল, অনেক বেশি আন্তরিক ছিল, এখন ভীষণ বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে খানিকটা, ভীষণ প্রতিযোগিতাটা বেশি হয়ে গেছে, আমি বোধহয় একটা সব ঠিক শব্দ ইউজ করিনি, যাই হোক, আমার এইটা ডিফারেন্স মনে হয়। আদারওয়াইজ ক্রেজটা সেম আছে আমার, আমি বেলুড় মঠের কাছে থাকতাম, তো আমি ছোটোবেলাটা মোটামুটি ওই মঠের পুজোতেই কাটত, অত বেশি ভিড় আমার কোনো দিনই পছন্দ ছিল না, এখনও নেই, তো আমি পরিক্রমাতে ঠাকুর দেখা হয়ে যায়, আর টিভির দৌলতে সত্যি কথা বলতে এখন ঘরে বসে ঠাকুর দেখা যায়। আমার কাছে একটা ঠাকুর একশোটা ঠাকুর সেম, মা একটাই হয়, তো আমি একটা যে কোনো দেখে নিই ব্যাস। পুজোর প্রেম বলতে কি বোঝাই তোমার কাছে? আমার কোনো দিন হয়নি, আমি জানি না, ঝাড়ি মারাটা হয়েছিল একটা সময়, কিন্তু সেটা প্রেম পর্যন্ত গড়ায়নি। তো অনেকেই যখন বলে যে পুজোর চারটে দিনের প্রেমের এক্সপিরিয়েন্স খুব খারাপ এক্সপিরিয়েন্স, আমার কিচ্ছু হয়নি কোনো দিন। এখন প্রেম করছো পুজো? এখন পুজো নিয়ে ইন্টারভিউ হচ্ছে, কোনো ওইসব বলা বারণ, বলা বারণ। আচ্ছা, পুজোর জন্য আনন্দবাজার অনলাইনে দর্শকদের যদি একটু শুভেচ্ছা জানাও। আপনাদের সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল, পুজো খুব ভালো করে কাটাবেন, প্রচুর খাবেন, আর অবশ্যই সুস্থ থাকবেন।